يا سيدي الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন। শুরু করছি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো হাফেজে কোরআন নিয়ে আয়োজিত এবং 2009 সাল থেকে বাংলা ভিশন চ্যানেলে প্রচারিত হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2013। ধারাবাহিকভাবে উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। আর এবারের আসরের টাইটেল স্পন্সর করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রতিযোগীদের অর্থ পুরস্কার সরবরাহ করছে এফজি ফ্রিজ। দর্শক, প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শেষে আমরা পেয়ে গিয়েছি দ্বিতীয় রাউন্ডের জন্য নির্ধারিত 20 জন প্রতিযোগী, যাদেরকে সমান 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আজকে পারফর্ম করবে প্রথম দল হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন বন্ধু। এদের মধ্যে সেরা 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, এক বন্ধুকে বিদায় নিতে হবে প্রতিযোগিতার এবারের আসর থেকে। দর্শক, আজকের প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন নিয়মিত বিচারক জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং জনাব হাফেজ মাওলানা কারি আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি আবুল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে রয়েছেন ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদ আদ্দিন ডেভেলপমেন্ট লিমিটেডের সম্মানিত এমডি জনাব অধ্যাপক আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথি হিসেবে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ এবং চিন্তাবিদ ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়ার ফ্যাকাল্টি অফ ইসলামিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের সম্মানিত সাবেক ডিন জনাব প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করব, তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য নিয়ম হলো যে তারা মঞ্চে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ পবিত্র কোরআনের শেষের 15 পারা থেকে তাদেরকে একটি প্রশ্ন করবেন এবং একটি লটারি থাকবে। লটারিতে নির্ধারিত যে আয়াতটি থাকবে সেই আয়াতটি থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। দর্শক, প্রতিযোগিতা শুরু করছি দ্বিতীয় রাউন্ডের প্রথম দল অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী হিসাবে এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি জামালপুরের বন্ধু হাফেজ ফজলে রাব্বি সিদ্দিকীকে। আসছে ফজলে রাব্বি সিদ্দিকী। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا
ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا ما شاء الله ما شاء الله صدق الله العظيم الحمد لله فضل ربي তোমার জন্য আরেকটি প্রশ্ন আছে ইনভেলপে প্রশ্ন রাখা আছে সেটা আমরা তুলব এবং প্রত্যেকের জন্য এই লটারির প্রশ্নটি পুরো 30 পারা কোরআনের মধ্যে থেকে আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ 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 ফজল রাব্বি এখন তোমার জন্য যে প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি তোমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فقطع دابر القوم الذين ظلموا أعوذ بالله من الشيطان الرجيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون ما شاء الله ما شاء الله صدق الله العظيم ما شاء الله ভাইয়া খুবই ভালো তেলাওয়াত হয়েছে আজহার ইসলাম ভাই মনে হচ্ছে যেন প্রশান্ত মহাসাগর বয়ে যাচ্ছে এরা আসলে প্রথম রাউন্ড পেরিয়ে এখন দ্বিতীয় রাউন্ডে এসেছে এদের আমার মনে হয় সামনের দিকে এদের বিচার করতে আমাদের একটু হিমশিম খেতেই হবে আমি তার তাজবীদের কথা বলবো তাজবীদের মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছে সবগুলো তাকে আমার কমেন্টস করার মতো কিছুই নাই এখানে নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতটা এত সুন্দর যে সমস্ত কোরআন প্রেমিক যারা সকলের হৃদয় ছুঁয়ে যাবে আয়াতের শেষে বিশেষ করে এমন একটা সূর্য এসে দেয় যেটা সকলের হৃদয় ছুঁয়ে যায় আমি বলবো যে তোমার এই যে নিজস্ব একটা স্টাইল এটা তুমি ধরে রেখো অবশ্যই তুমি সাইন করবে আমরা দোয়া করছি ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ তাকে সে ভবিষ্যতে সাইন করুক আমরা সেই দোয়া করছি যে মহতারাম আবুল হোসেন ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি চিন্তা করতেছিলাম যে বিশ্বের কোন কারীর হাফিজের সুর সে নকল করেছে যে মহতারাম হাইবুল্লাহ বেলা আলী এখন তো যেহেতু দুটো জিনিস একটা লটারিতে আসছে আর একটা এইভাবেই জি জি তো জিনিসটা শুধু কঠিন বললেই হবে না কঠিনতর জি জি সুকঠিন বিষয় জি জি তো এই সুকঠিন
আকা বাকা পথ পেরিয়ে কণ্ঠকাকিঞ্জর মতো যে পথ অতিক্রম করে এরা ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনের আলোকে আলোকময় করবে ইনশাআল্লাহ এটাই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ এই আল কোরআনের আলোর এই অনুষ্ঠান আপনাদের চেষ্টা আল্লাহ কবুল করুন আমিন অনেক ধন্যবাদ আপনাকে যে অধ্যাপক আব্দুর রাজ্জাক অত্যন্ত সুন্দর তেলাওয়াত চমৎকার তেলাওয়াত আমি রাসূলের একটি বাণী দিয়ে তার প্রশংসা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যে ব্যক্তি সুরুলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার নীতির উপর প্রতিষ্ঠিত নয় যে প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান আলহামদুলিল্লাহ এই ছেলেটি যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছে আসলে আমাদের সকলের অন্তরকে আকৃষ্ট করেছে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সারাটা জীবন কোরআনের খাদেম হিসেবে কবুল করুন আমিন আমিন অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক ভালো করেছো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বুঝতেই পারছেন প্রতিযোগিতা জমে উঠেছে পরীক্ষা পদ্ধতি হচ্ছে তীব্র থেকে তীব্রতর আমরা দেখেছি যে প্রথম রাউন্ডের প্রতিযোগীদের পবিত্র কোরআনের প্রথম 15 পারা থেকে প্রশ্ন করা হয়েছিল সেখানে যারা তাদের হিফজের গভীরতা তাজবীদের শুদ্ধতা এবং তেলাওয়াতের সুর ও সার্বিক উপস্থাপনায় ভালো করেছে তারাই এসেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে তাদেরকে প্রথমত প্রশ্ন করা হয় পবিত্র কোরআনের শেষের 15 পারা থেকে এবং দ্বিতীয়বার তাকে প্রশ্ন করা হয় গোটা কোরআন নিয়ে এই জায়গায় যারা ভালো করবে তারা যাবে তৃতীয় রাউন্ডে আমরা বুঝতেই পারছি অত্যন্ত জটিল এবং কঠিন এই পরীক্ষা পদ্ধতি আমাদের বন্ধুরা ধীরে ধীরে উতরিয়ে যাচ্ছে এই পরীক্ষা পদ্ধতি দর্শক আমরা প্রতিযোগিতা উপভোগ করছি প্রতিযোগিতা এবারের প্রতিযোগী সিলেটের বন্ধু হাফেজ আবু সুফিয়ান আসছে হাফেজ আবু সুফিয়ান আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعليكم السلام ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم إن هؤلاء ليقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله صدق الله العظيم ابو সুফিয়ান তোমার জন্য আরেকটি প্রশ্ন আছে ইনবিলাফে দেখি তোমার ভাগ্যে কি আছে আমি বিচারকের হাতে দিচ্ছি দেখি তোমার আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم فأنشأنا لكم به جنات من نخيل وأعناب أعوذ بالله من الشيطان الرجيم فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون
فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ما شاء الله صدق الله العظيم الله 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 ناظر بھائی اور تلاوت تو پرتھم راؤنڈ چیئے انیک بیشی بھالو ہوچھے انیک اپنی ٹھیکی بولے سے نامی شیٹے بولتا چاہت چھلیم جے প্রথম রাউন্ডের চেয়ে এখন তার তেলাওয়াতের মান অনেক ভালো হয়েছে তোমার এই ধারাটাকে তুমি অব্যাহত রাখবে মানে ভালো করার যে অভ্যাসটা এটাকে যদি ধরে রাখতে পারো তুমি শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে তোমার নাম তুমি ছড়িয়ে দিতে পারবে ইনশাআল্লাহ জি জনাব আজহারুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছো তুমি তোমার প্রথম প্রশ্নের যে তেলাওয়াতটা তুমি করেছো এর মধ্যে আমি তোমাকে আবার বলবো একটু সাবধান হয়ে যাও ইনশাআল্লাহ একটু সাবধান সাবধান কিছের থেকে হবে কোন জায়গায় হবে মদগুলোর জায়গায় মদগুলো তুমি তারতম্য বজায় রাখবে মদ্যে মুনফাসির মে মুত্তাসিলগুলো তারতম্য বজায় রাখবে আরেকটা হলো যে খা যে একটা অক্ষর আছে এই খা অক্ষরটা আরেকটু পরিষ্কার হবে আর দ্বিতীয় প্রশ্ন যে তোমার লটারি প্রশ্ন করেছে এখানে তুমি ওয়ালাকাদ আরসালনা নূহান আরেকটু পড়ো দেখি ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم فقال يا قوم اعبدوا الله الدالটাও তুমি পুর করে ফেলছো আল্লাহ শব্দকে পুর করার কারণে فقال يا قوم اعبدوا الله তুমি করতেছো কি قوم اعبدوا الله এটা খেয়াল রাখবে অনেক ইনশাআল্লাহ সামনে দিকে তোমার আরো অনেক পথ চলতে হবে আশা করি তুমি সামনের দিকে ভালো করবে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য যে জনাব হাফেজ মাওলানা কারি আবুল হুসাইন খুব সুন্দর তেলাওয়াত করেছে আগের চেয়ে অনেক ভালো অনেক সুন্দর অনেক ভালো হয়েছে সে আরো শিরিবে অনেক উপরে দিকে যাবে ইনশাআল্লাহ 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 অনেক ধন্যবাদ যে মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে এই তেলাওয়াত শোনার যে এই সুবর্ণ সুযোগ বাংলা ভিশনের মাধ্যমে আপনারা করেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আর এই সুন্দর তেলাওয়াতগুলো শোনার কারণে এই রমজানের হক আদায় হচ্ছে যেহেতু কোরআন নাযিলের মাস রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক আব্দুর রাজ্জাক অত্যন্ত চমৎকার তেলাওয়াত সুন্দর তেলাওয়াত এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি জি প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান কোরআনের রং যার অন্তরে লেগে গেছে সে কখনো আর বদলাবে না সে তার কোরআনের খেদমত সারা সে জীবনের জন্য করবে এবং সারা পৃথিবী থেকে কোরআন কখনো মুছে ফেলা যাবে না এমনিভাবে তেলাওয়াত যদি করে যেতে পারে আল্লাহ তাআলা তাকে কবুল করুন আমিন কোরআনের খাদেম হিসাবে কবুল করুন আমিন অনেক ধন্যবাদ আপনাকে তো ভাইয়া অনেক ভালো করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এই বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের এই পর্বের জন্য নির্ধারিত চার বন্ধুর মধ্যে দুজনের তেলাওয়াত বাকি রইল দুই বন্ধুর তেলাওয়াত তাদের তেলাওয়াত শুনবো তার আগে যাবো ছোট্ট একটু বিরতিতে ফিরে এসে ইনশাআল্লাহ এদের তেলাওয়াত শুনবো থাকুন আমাদের সাথেই দর্শক বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে দেখছেন হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম আসর পবিত্র কোরআন আলো খুদে প্রতিভা সন্ধানে 2013 অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রতিযোগীদের সকলের অর্থ পুরস্কার সরবরাহ করছে এফজি ফ্রিজ তাছাড়া এই অনুষ্ঠানে কো স্পন্সর করেছে ইনফিনিটি মেগামল শরীফ মেটাল লিমিটেড লিজান হার্বাল লিমিটেড এনশিওর গ্রুপ এবং গন্ধরা সুগন্ধি কেশ তেল ও হাঁসমার্কা নারকেল তেল দর্শক এবার প্রতিযোগিতা উপভোগ করব প্রতিযোগিতায় এবারের প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু হাফেজ আব্দুর রহমান আসছে হাফেজ আব্দুর রহমান আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم
ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ما شاء الله. صدق الله العظيم. الحمد لله. عبد الرحمن তোমার জন্য আরেকটি প্রশ্ন আছে ইনবিলাফে আমরা দেখি তোমার ভাগ্যে কি আসছে আমি বিচারকের কাছে দিচ্ছি তিনি আল্লাহ 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 اعوذ بالله من الشيطان الرجيم الذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم.
لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان. ما شاء الله، جزاك الله. صدق الله العظيم. ما شاء الله بھائی. আজহার ইসলাম ভাই, আমার ঠিক আগের প্রতিযোগীর মতো বলতে মনে যাচ্ছে যে ওর গত প্রথম রাউন্ডে যে পারফরমেন্স ছিল তার চেয়ে অনেক অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছে, অনেক ভালো করেছে সে। আর দুটি প্রশ্নই তার জন্য, তার কাছে মনে হচ্ছে খুব সহজ, সে সাউলীল ভাষাভাবে পড়ে গেছে। আল্লাহ আকবার। আর আত্মবিশ্বাস ছিল তার ভিতরে, সে সুন্দর করে পড়ে গেছে। যে মোহতারাম নাজির ভাই, আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজারের এই ছোট্ট বন্ধু অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে আল্লাহর কালাম শোনালেন। আলহামদুলিল্লাহ। আমি বলবো যে বাংলাদেশের ঘরে ঘরে যদি এরকম হাফেজ থাকতো তাহলে খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এরকম হাফেজ তৈরি করে দিন। এবং নাজির ভাই, আমরা যে আয়োজন করছি এটার তো লক্ষ্য তাই, যে ঘরে ঘরে এরকম হাফেজ তৈরি হোক। জি জি, আমাদের লক্ষ্য সেটা যে কোরআনের আলো প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। জি 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 জি, অনেক ধন্যবাদ আপনাকে। যে মোহতারাম আবুল হোসেন ভাই, সম্মানিত উপস্থাপক, আমি কী বলবো, আমি ভাষায় হারিয়ে ফেলেছি। বাংলাদেশের আনাচিকানাচ থেকে, অলিগলির থেকে আপনারা বেশি বেশি 10,000-এর অধিক হাফেজ থেকে নির্বাচিত করেছেন। সুদূর কক্সবাজার, সুদূর কক্সবাজার থেকে এসেছে, সে আগের থেকে অনেক সুন্দর পড়েছে। তার গুন্না মাদ এবং সে যে ধীরতা, এত সুন্দর করে সে তেলাবাদ করেছে, মাশা আল্লাহ, এটা বিরল। যে মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, আলহামদুলিল্লাহ, মন্তব্য নিষ্প্রয়োজন, আর এর প্রশংসা সে নিজেই। অনেক ধন্যবাদ আপনাকে। যে অধ্যাপক আব্দুর রাজ্জাক, এই ছেলেটি 12 বছরের যে চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করেছেন তাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকেও চমৎকার মন্তব্যের জন্য। যে প্রফেসর ইয়াহিয়া রহমান, আলহামদুলিল্লাহ, ছেলেটি খুব সুন্দর তেলাওয়াত করেছে, চুম্বকের মতন আকর্ষণ সৃষ্টি করেছে। সত্যিকার অর্থে এই ইফতারের পূর্ব মুহূর্তে এই তেলাওয়াত, এই ছেলেটিকে দেখে বাংলাদেশের হাজার হাজার মানুষ, পৃথিবীর হাজার হাজার মানুষ তাকে ফলো করবে, অনুপ্রাণিত হবে, কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার মাধ্যমে কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিক। আমিন। আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, অনেক ভালো করেছো, আরও ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের এই বন্ধুদের তেলাওয়াত নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করেছে, আর এই তেলাওয়াত যদি আমাদের মধ্যে সামান্য অনুভূতি জাগ্রত করতে পারে, আমাদের সম্মানিত বিচারকগণ এবং অতিথিদের মন্তব্য অনুসারে যদি আমরা ঘরে ঘরে এরকম হাফেজে কোরআন তৈরির প্রত্যয় নিতে পারি, যদি তৈরি হয়, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সার্থকতাই কামনা করছি। দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের প্রতিযোগিতার শেষের দিকে। প্রতিযোগিতায় সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবার আপনাদের সামনে উপস্থিত করছি চট্টগ্রামের বন্ধু হাফেজ ওমায়ের তালহাকে। আসছে হাফেজ ওমায়ের তালহা। Allah 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 Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. A'udhu billahi minash shaitanir rajim. وَلَوْلَا أَن كَتَبَ اللَّهُ عَلَيْهِمُ الْجَلَاءَ لَعَذَّبَهُمْ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابُ النَّارِ. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بسم الله الرحمن الرحيم. ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار. أم يحسب
আবার পড়ো ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله ورسوله فإن ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم الحمد لله তালহা তোমার জন্য আর একটি প্রশ্ন আছে একটা মাত্র এনভেলপ এখানে আছে আমি বিচারকের কাছে দিচ্ছি দেখি তোমার ভাগ্যে কি আছে الله 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 أعوذ بالله من الشيطان الرجيم والجان خلقناه من قبل من نار السموم أعوذ بالله من الشيطان الرجيم والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين
قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم ما شاء الله صدق الله العظيم الله 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 ما شاء الله يا ما شاء الله খুব ভালো করেছো আলহামদুলিল্লাহ আজহারুল ইসলাম ভাই আমি যখন তার তেলাওয়াত শুনছিলাম মানে তার দিকে না তাকিয়ে আমি ভাবছিলাম যে অনেক বড় কেউ পড়ছে তেলাওয়াত আল্লাহু আকবার যখন তার দিকে তাকাই আশ্চর্য হয় খুবই আশ্চর্য হয়ে যায় এত সুন্দর ছোট্ট বাচ্চা এত সুন্দর তেলাওয়াত করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আবুল হোসেন ভাই আপনার কণ্ঠ আমি খুব মোটা শুনতে পেয়েছি এবং দেখছি আপনি চোখ মুছছেন ওর তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই মাহে রমাদানে এই ইফতারের সময়ে যে তেলাওয়াত শুনালেন আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন এই মাহে রমাদানে এই আয়াতগুলি সে এখানে তেলাওয়াত করা হয়েছে করেছে সে লটারি এবং প্রশ্নের যে জবাব দিয়েছে এই ছোট্ট একটি ছেলে মাশাআল্লাহ কি বলবো আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে যার অনেক বড় করেন তার তেলাওয়াত শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের কোটি কোটি মানুষ যাতে শোনেন ইনশাআল্লাহ আপনার এই দোয়া আল্লাহ কবুল করেন আমরা সকলে দোয়া করছি নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ এই ছোট্ট বন্ধু আসলে কি বলবো এটুকু বাচ্চা গ্রামে দেখেছি ছোট মানে স্কুলেও যায় না ঠিক খেলাধুলা করে বেড়ায় ঠিক সেই বয়সে একটা ছেলে গোটা তিরিশ পারা কোরআন হেফজ করে কয়েকবার বাসাই হওয়ার পরে এই স্টেজে এসে দাঁড়িয়েছে আল্লাহ আকবার এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় নিয়ামত তার জন্য খুব সুন্দর শুরু করেছিল কিন্তু ছোট মানুষ তো একটা ভুল যাওয়ার কারণে পরবর্তীতে দেখা গেছে যে একটু এলোমেলো হয়ে গেছে তো আমি আশা করছি যে সামনে সে আরো ভালো করবে সামগ্রিকভাবে অনেক ভালো উপস্থাপনা ছিল তার অনেক অনেক ধন্যবাদ মোহতারাম বেলালি হুজুর হাদিস শরীফে এসছে যিনি তেলাওয়াত করেন এবং যারা তেলাওয়াত শুনেন সমান সওয়াব পান আলহামদুলিল্লাহ তাহলে এই যে একটি সুন্দর ব্যবস্থা আপনারা এই রমজান মাসে কোরআন নাজিলের মাসে করে দিয়েছেন সেজন্য কেউ ধন্যবাদ দেখ বা না দেখ সবার পক্ষ থেকে আমি এই বাংলা ভিশনকে এবং পবিত্র কোরআনের আলো যারা ইন্তেজাম করেছেন তার আয়োজন যারা করেছেন আপনাদের সব প্রয়োজনকে আল্লাহ মিটিয়ে দেন এই দোয়া আমিন ইফতারের আগে আমি করলাম আল্লাহ কবুল করুন ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরাও আপনি কষ্ট করে এসেছেন এই জন্য আপনাকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মহতরম অধ্যাপক আব্দুর রাজ্জাক এই ধরনের আরবে সুন্দর তেলাওয়াত আর উপহার দেওয়ার তৌফিক দান করুন আমিন আমিন এই সুলিত কন্টের জন্য আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে জি প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে এই ধরনের তেলাওয়াত সত্যিকার অর্থে সকল শ্রোতা তাদের মনের মধ্যে আমূল পরিবর্তন এবং একটা আকর্ষণ সৃষ্টি হবে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ ভাইয়া খুব ভালো করেছো জাযাকাল্লাহ খায়র দর্শক আমাদের এই ছোট বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের পর্বের প্রতিযোগিতা আমরা দেখছি যে আমাদের সম্মানিত বিচারকগণ এদের ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন তারা ফলাফল তৈরি করুক এর মধ্যে যাব আমরা ছোট্ট একটু বিরতিতে ফিরে এসে ইনশাআল্লাহ এদের ফলাফল ঘোষণা করব থাকুন আমাদের সাথেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক বিরতির পর আজকের এই পর্বে অংশগ্রহণকারী বন্ধুদের ফলাফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই পর্বে অংশগ্রহণকারী চার বন্ধুর মধ্যে তিনজন চলে যাবে সরাসরি তৃতীয় রাউন্ডে এক বন্ধুকে বিদায় নিতে হবে প্রতিযোগিতার এবারের আসর থেকে দর্শক আপনারা দেখেছেন যে আজকের প্রতিযোগিতায় আমাদের বন্ধুরা অত্যন্ত কঠিনতর এক পরীক্ষা অবতীর্ণ হয়েছিল দর্শক আমি এবার ফলাফল ঘোষণা করছি চট্টগ্রামের বন্ধু হাফেজ আব্দুর রহমানের হাফেজ আব্দুর রহমানকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন আজহারুল ইসলাম 9.5 নাজির মাহমুদ 8.5 আবুল হুসাইন 9 এবং বিশেষজ্ঞ বিচারক 9.5 সে পেয়েছে সর্বোচ্চ 36.5 আজকের এই প্রতিযোগিতায় প্রথম হয়ে সে চলে যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে তোমাকে অনেক অনেক মোবারকবাদ ভাইয়া দর্শক এবার ফলাফল ঘোষণা করছি সিলেটের বন্ধু মোহাম্মদ আবু সুফিয়ানের তাকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন আজহারুল ইসলাম 9 নাজির মাহমুদ 8.5 আবুল হুসাইন 8.5 এবং বিশ্বকে বিচারকও 8.5
সে পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 34.5 এবং চলে যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে তোমাকে অনেক মোবারকবাদ মোস্ট কংগ্রেচুলেশন আর এই দুই বন্ধুর ফলাফল দর্শক ফজলে রাব্বি সিদ্দিকী এবং ওমায়ের তালহা এদের মধ্যে একজন চলে যাবে পরবর্তী রাউন্ডে অন্য বন্ধুকে বিদায় নিতে হবে প্রতিযোগিতার এবারে আসর থেকে ওমার তালহাকে আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন আজহারুল ইসলাম 8 নাজির মাহমুদ 8 আবুল হুসাইন 8.5 এবং বিশেষজ্ঞ বিচারক 9 পেয়েছে 33.5 ফজলে রাব্বি সিদ্দিকী আমাদের বিচারকগণ তাকে যেভাবে নম্বর দিয়েছেন আজহারুল ইসলাম 8.5 নাজির মাহমুদ 9 আবুল হুসাইন 8.5 এবং বিশেষজ্ঞ বিচারক 8 একজনে পেয়েছে 33.5 আরেকজনে পেয়েছে 33 এর চেয়ে এক নাম্বার বেশি অর্থাৎ 34 আল্লাহ 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 কংগ্রেচুলেশন আল্লাহ 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 চলে আসছে পরবর্তী রাউন্ডে এবং ওমায়ের তালহাকে দর্শক আমরা বিদায় দিচ্ছি আল্লাহ 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 দর্শক প্রতিযোগিতার এই রাউন্ড থেকে যে বন্ধু বিদায় নেয় তার জন্যও থাকে এফজি ফ্রিজের পক্ষ থেকে নগদ 10,000 টাকা পুরস্কার আরও কিছু গিফট হ্যাম্পার আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমানকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের এই বিদায় বন্ধুর হাতে পুরস্কার এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য এই বিদায় বন্ধুর জন্য থাকছে এফজি ফ্রিজের পক্ষ থেকে নগদ 10,000 টাকার পুরস্কার এবং সোনালী সোপানের পক্ষ থেকে কিছু মূল্যবান বই লিজান হারবালের পক্ষ থেকে কিছু মূল্যবান গিফট হ্যাম্পার সম্মানিত অতিথি আমাদের এই বিদায় বন্ধুর হাতে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন দর্শক এভাবেই শেষ হলো আজকের প্রতিযোগিতা আমরা এই প্রতিযোগিতা শেষে পেয়ে গেলাম নির্ধারিত সেই তিন বন্ধু যারা চলে গেল পরবর্তী রাউন্ডে চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা দেখা হবে আগামীকাল বাংলা ভিশনের পর্দায় সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ 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 আল্লাহ